মোবাইলের ঘড়িতে সময় দেখা ছাড়া আরো যে কিছু ম্যাজিক রয়েছে আর সেই ম্যাজিকটা যদি তুমি দেখতে চাও বা জানতে চাও তাহলে সঠিক ভিডিওতে তুমি ক্লিক করেছো। তো কি সেই ম্যাজিক সেটাই দেখাচ্ছি। প্রথমেই আমার মোবাইলে যখন আমি ফেসবুকে প্রবেশ করছি তখন তোমরা এখানেই ম্যাজিকটা দেখে নাও। দেখো ফেসবুকে আমি টাচ করে দিলাম। ফেসবুকে টাচ করলে তো আমি ফেসবুকে প্রবেশ করতে পারবো তাই না, কিন্তু আমি প্রবেশ করতে পারছি না। দেখো এখানে একটি লক, এই লকের পিন নম্বরে টাচ দিলে কেবল আমি প্রবেশ করতে পারবো। তো কত নম্বরে টাচ দিব, কিভাবে টাচ দিব, সেটি হচ্ছে এই যে ঘড়ি উপরে দেখো এখন বাজতেছে 11:28। তো আমি 11:28 এই যে চারটা সংখ্যা 1128 এই চারটা সংখ্যাতে আমি টাচ দিব 1128। তো দেখো 11:28 এই চারটা সংখ্যাতে টাচ দিলাম, আমার ফেসবুক খুলে গেল। দেখতে পাচ্ছ দারুণ একটি ম্যাজিক। তো এটি কিন্তু দুর্দান্ত একটি ইনফরমেশন যুক্ত ভিডিও। এতক্ষণে তোমরা হয়তো বুঝে গেছো আমি তোমাদের ফেসবুকের লকটা খুললাম 11:28। আমি তোমাদের জন্য কয়েক মিনিট অপেক্ষা করলাম, এখন বাজতেছে 11:35। এবার দেখো ফেসবুকটাকে আমি আবার ওপেন করছি, এবার কিন্তু আমার সেই লকটাই রয়ে গেছে। সেই লকটা এখন যদি খুলতে চাই সেই আগের মতো 11:28 খুলতে পারবো না। দেখো 11:28 আমি লিখছি, দেখো লকটা কিন্তু খুলছে না, এখন বাজছে 11:35। তো দেখো আমি 11:35 লিখছি, দেখো সুন্দরভাবে আমার লকটা খুলে গেল, ফেসবুকের লকটা সুন্দরভাবে খুলে গেল। কিসে খুললো, এই যে ঘড়ির সময়ে এখন বাজছে 11:35, এই সময়ে টাচ দিলাম, এখন খুললাম। যখন যতটা বাজবে ঠিক ততটা টাচ দিলে কেবল লকটা তোমার খুলে যাবে। এইভাবে তুমি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো যেটাতে খুশি তুমি লক করে রাখতে পারো, আবারও সুন্দরভাবে আনলক করতেও পারো ঘড়ির সময় দিয়ে। আশা করি এই ভিডিওটি তোমাদের এবার আর বুঝতে বাকি নাই। তো দারুণভাবে এটি কিন্তু একটা ইনফরমেশন যুক্ত ভিডিও, একদিকে তুমি বিশেষভাবে উপকৃত হচ্ছ আর একদিকে তুমি ম্যাজিকের মতো দেখতে পাচ্ছ। এটি কিন্তু দারুণ দুর্দান্ত একটি ব্যাপার। তো কিভাবে এই কাজটি করবা সেটাই দেখাবো এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা, আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো। আজ তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা ঘড়ির সময় দিয়ে বিভিন্ন অ্যাপের লক আনলক করতে চাও সকলের জন্য দারুণ দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে, খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো। তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিস না হয়ে যায়। তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ, এমন দারুণ দুর্দান্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা, আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখো পরবর্তী আপলোড করা ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা মোবাইলের ঘড়ির এই দুর্দান্ত জাদু যদি জানতে চাও, দেখতে চাও, শিখতে চাও তাহলে তোমার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই ছোট্ট অ্যাপসটির নাম কি, কোথায় পাবো, তার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আমি গুগল প্লে স্টোরে টাচ দিয়ে দিলাম, এবার উপরে সার্চ বার এখানে টাচ দিলাম, টাচ দিয়ে এখানে আমি লিখব আল্ট্রা লক। তো বন্ধুরা দেখো আমি লিখে দিচ্ছি আল্ট্রা লক, ULTRALOCK আল্ট্রা লক লিখে সার্চ করে দিলাম। এবার দেখো নিচের দিকে লেখা আছে আল্ট্রা লক, 1 মিলিয়ন মানুষ এটি ডাউনলোড করে ব্যবহার করছে। তো বন্ধুরা এটি আমরা কেন ব্যবহার করব না, দুর্দান্ত আর অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপস, এটি দিয়েই তো আমরা প্রত্যেকটা অ্যাপস লক করে রাখতে পারবো আবার আনলক করতে পারবো। দেখো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম, ইনস্টলে যখনই ক্লিক করে দিলাম দেখো এটি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে। এই দুর্দান্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় তো অবশ্যই একটি লাইক সহ কমেন্ট করতে পারো, আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আর যারা ফেসবুকে ভিডিও দেখছো তারা অবশ্যই ফলো করবা। দেখো বলতে না বলতে কিন্তু এটি ওপেন হয়ে গেল, এখন আমি ওপেনে ক্লিক করে দিলাম। যখনই আমি ওপেনে ক্লিক করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি ঠিক এইভাবে লোড নিয়ে চলে আসলো। এখানে দেখো কয়েকটি নাম্বার প্লেট রয়েছে, এই নাম্বার প্লেটে আমি টাচ দিয়ে দেব প্রথমে যে কোনো চারটি সংখ্যা, তোমার পছন্দের যে কোনো চারটি সংখ্যা তুমি টাচ দিবা। তো আমি চারটা ওয়ান লিখছি, 1 1 1 1 চারটা ওয়ান লিখলাম, নিচে ডান দিকে টিক চিহ্ন আছে তীর আছে এখানে টাচ করে দিলাম। আবারও আমি কনফার্ম করার জন্য একই সংখ্যা লিখব, চারটা ওয়ান, তো আমি আবারও লিখছি 1 1 1 1 চারটা ওয়ান আবারও লিখলাম, এবার আবারও টিক চিহ্নিত টাচ দিয়ে দিলাম। টাচ দেওয়ার সাথে কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছ অনেক অ্যাপ, অ্যাপগুলো তোমার যে কোনো একটি অ্যাপে তুমি টাচ দিবা। তো আমি এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশনে টাচ দিয়ে দিলাম, তারপর ওকেতে টাচ দিয়ে দিলাম, এবার কিন্তু পরের পাতাটি চলে আসলো। এবার ব্যাক বাটনে টাচ দিব, দিয়ে সেই অ্যাপসটি খুঁজে নিব। আল্ট্রা লক দেখো একদম নিচে আছে, এখানে যেখানেই থাকবে তুমি খুঁজে নিবা। আমার নিচে আছে আল্ট্রা লকে টাচ দিয়ে দিলাম,
টাচ দেওয়ার পর বন্ধুরা পরের পাতাটি এইভাবে আসবে। এখানে দেখো লেখাই আছে পারমিট ইউজ অ্যাক্সেস, এটাতে আমরা অন করে দিব। এটা বন্ধ আছে আমরা খুলে দিব। দেখো এটাকে আমরা খুলে দিলাম, অর্থাৎ এটাকে ওপেন করে দিলাম। এবার আমরা ব্যাক বাটনে টাচ দিব। টাচ দিলে দেখতে পাচ্ছো নিচের দিকে আল্ট্রা লক কিন্তু অ্যালাউড হয়ে গেছে। এবার আমরা আবারও ব্যাক বাটনে টাচ দিব। টাচ দিলে দেখো অ্যাপগুলো কিন্তু আবারও দেখাবে। এবার তুমি কিন্তু দ্বিতীয়বার আরও একটি অ্যাপে টাচ দিবা, তোমার পছন্দ মতো যে কোনো একটি অ্যাপে। তো আমি আরও একটি অ্যাপে টাচ দিয়ে দিলাম, তারপর ওকেতে টাচ দিয়ে দিলাম। এবার কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে, এটাও কিন্তু তোমাকে অ্যালাউ করে দিতে হবে। দেখো এখানে লেখা আছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটাও আমরা অন করে দিব, অর্থাৎ অ্যালাউ করে দিব। এবার আমরা ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে যাব। এখন আমরা করব কি, উপরে থ্রি ডট তিনটা ফোঁটা, এই তিনটা ফোঁটাতে টাচ দিব। একদম উপরে ডান দিকে দেখো তিনটা ফোঁটা, এই তিনটা ফোঁটাতে টাচ দিব। তিনটা ফোঁটাতে টাচ দিলে সেটিংস এর অপশনটা পেয়ে যাবো। একদম উপরে দেখছো সেটিংস এর অপশন চলে এসছে, এই সেটিংস এর অপশনে টাচ দিয়ে দিব। যখনই সেটিংস এ টাচ দিব তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। এবার উপরে দেখো লেখা আছে লক টাইপ, তার নিচে দেখো লেখা আছে পিন, লক টাইপ পিন। আমি যেহেতু পিন দিয়ে এটা লক করেছি, তো বন্ধুরা এখানে আমরা টাচ করে দিব। টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি দেখো এইভাবে চলে আসবে। তো আমরা করব কি, এই যে দেখো এখানে প্রত্যেকটা লকের নাম লেখা আছে, তো কোনটা আমরা বেছে নেব। এখানে দেখো তিন নাম্বারটা আমরা বেছে নেব, দেখো আওয়ার্স অ্যান্ড মিনিটস পিন, আমরা ঘন্টা এবং মিনিট দিয়ে লক খুলবো। তো এইটাতে আমরা টাচ করে দেবো তিন নাম্বারটা। যখনই টাচ করে দিলাম দেখো এই লক টাইপের নিচেই লেখা আছে আওয়ার অ্যান্ড মিনিটস পিন, দেখো সেট হয়ে গেছে কিন্তু। তো আমাদের কাজ কিন্তু শেষ, সেটিংস কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। একটা অ্যাড আসবে, অ্যাডটা আমরা ক্রস বাটনে টাচ দিয়ে কেটে দিব। তারপর দেখো সমস্ত অ্যাপসগুলো দেখা যাবে ঠিক এমনিভাবে। ডান দিকে দেখো তালা, প্রত্যেকটি তালা কিন্তু খোলা আছে। এই তালাগুলোকে আমরা লক করে দিব। কীভাবে লক করব, শুধু তালার পরে টাচ দিব তাহলে কিন্তু লক হয়ে যাবে। তো কোন কোন অ্যাপস আমরা লক করব, সব অ্যাপসগুলো আমরা লক করব না, যেগুলো প্রয়োজনীয় পছন্দের, যেগুলো বন্ধু বান্ধবরা বেশি দেখে, যেগুলো ইন্টারনেট বেশি বেশি ফুরিয়ে যায় সেগুলো আমরা লক করে রাখবো। তো দেখো এখান থেকে আমি ফেসবুক লক করে দিচ্ছি। এই যে ফেসবুকের তালাতে আমি টাচ করে দিলাম, দেখো সুন্দরভাবে লক হয়ে গেল। উপরের দিকে লক্ষ্য করো নোটিফিকেশান চলে এসছে, এখানে সব কিছুই লেখা আছে। তো দেখো আমি ফেসবুকটা লক করে দিলাম, অর্থাৎ তালাটা বন্ধ হয়ে গেছে। আরও আমি তোমাদের একটি লক করে দেখাই। দেখো আমি এখান থেকে নিচে দিয়ে যাচ্ছি, দেখো মেসেঞ্জার, মেসেঞ্জারটা আমি লক করে দিলাম, দেখো তালাটা বন্ধ হয়ে গেছে। তবে আমি আবারও নিচে যাচ্ছি, দেখো এখানে দেখো ইউটিউব, ইউটিউবটা লক করে দিলাম। তো দেখো ইউটিউবটা যখন লক করে দিলাম তালাটা কিন্তু বন্ধ হয়ে গেল। আমি তিনটা প্রয়োজনীয় অ্যাপস, গুরুত্বপূর্ণ অ্যাপস, যেগুলো বেশি বেশি ইন্টারনেট খায় সেগুলো কিন্তু লক করে দিলাম, অর্থাৎ বন্ধ করে দিলাম। এবার আমরা মিনিমাইজ বাটনে টাচ দিয়ে একদম বেরিয়ে যাব, একদম বেরিয়ে যাব। এখন দেখো আমি যদি ফেসবুকে প্রবেশ করি, ফেসবুক কিন্তু ওপেন হচ্ছে না, লক দেখা যাচ্ছে। আমরা চারটা ওয়ান দিয়ে প্রথমে লক করেছিলাম, দেখো চারটা ওয়ান দিচ্ছি, দেখো লকটা কিন্তু খুলছে না। নিচে দেখো লেখা আছে রং পিন নাম্বার, অর্থাৎ এটি ভুল। তো আমাকে, তো আমরা কিভাবে খুলতে পারবো, ওই যে আমরা সেট করে রেখেছি ঘড়ির সময়, সেই ঘড়ির সময়টা দিলেই কিন্তু লকটা খুলে যাবে। এখন বাজছে 12:10, এই চারটি সংখ্যা আমাকে দিতে হবে, 1210। দেখো আমি সেটাই দিচ্ছি 1210, 12:10 আমি লিখে দিলাম, লকটা খুলে গেল। দেখো ফেসবুক কিন্তু লকটা খুলে গেল। ঠিক এমনিভাবে তোমরা ঘড়ির সময় দিয়ে লকটা করবা। তোমাদের আরও একটি দেখায়, আমি মেসেঞ্জারটাও লক করে রেখেছি তোমাদের সামনেই, সে মেসেঞ্জারে টাচ দিলাম, ঠিক একইভাবে ঘড়ির সময় দেখো এখন বাজছে 12:11। তো আমি দেখো 1211, দেখো 1211 ঘড়ির সময়টা দিয়ে দিলাম, দেখো লকটা খুলে গেল। ঠিক এমনিভাবে যখন যতটা বাজবে সেই চার সংখ্যাই তোমাকে দিতে হবে, তাহলে কিন্তু লকটা খুলে যাবে, অন্য কোনো নাম্বার দিলে কিন্তু খুলবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো দারুণ দুর্দান্ত এই জাদু। তো কিভাবে তোমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লক করবা এবং ঘড়ির সময় দিয়ে খুলবা সেই ম্যাজিকটাই দেখতে পেয়েছো এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছো বটে।